চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, আজ হচ্ছে বুধবার, তা সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, চলো। গুড মর্নিং ফ্রেন্ডস, তানজুই ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা তোমরা আমাদের ভিডিও দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর তানজুই ফ্যামিলির তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো, আজকে তো ব্লগ এখন থেকে শুরু করছি, আর আজকে সারাদিনটা কীভাবে কাটাই সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তা চলো, এই ফ্রেশ ফ্রেশ হলাম, চাও খাইনি, চাটা আগে খেয়ে নিই, চলো চলো চলো। চলে এসেছি সকাল সকাল রান্নাঘরে। তো রান্নাঘরে হচ্ছে এখন ব্রেকফাস্ট, আর এদিকে ভাত বসে গেছে। আজকে ব্রেকফাস্টে অনেক দিন পর লুচি, আর সাথে হচ্ছে ছোলার ডাল খাবো। তো চলো, তো এখানে মা ভাজছে, জুমি তো লুচি বেলে দিয়ে গেছিলো, আর মা এখানে লুচিগুলো বেজে নিচ্ছে। আমি বলেছিলাম যে আমি বেজে দেবো, তো মার তো সহ্য হলো না, মা নিজেই ভাজা শুরু করে দিয়েছে। তো মা লুচিগুলো বেজে নিলেই হচ্ছে ব্রেকফাস্ট খেতে বসে যাবো। তো চলো ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে বক বক করতে। আর ওদিকে কিছু কাজ আছে, সেই কাজগুলো কমপ্লিট করে নিই তার ফাঁকে। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে চিকেন। তো চিকেনটাকে আজকে ধুয়ে ম্যারিনেশন করে তারপরে ব্রেকফাস্ট খেতে বসবো। তা ওর জন্য চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। তো চলো চট করে থেকে ধুয়ে ম্যারিনেশন করে নিই। আসলাম এই ঘরে, তো ওইদিকে তো মোটামুটি কাজ কমপ্লিট, আর এদিকে চলে আসলাম জুমিতে। এদিকে বিজনেসের সব গুছিয়ে ফেলেছে, দেখো বিজনেসটা গোছানো রেডি। আর ওইদিকে চলো চলো একটু বাগানে যাই, মানে বান্ধ আমাদের ব্যালকনির বাগানে। তা চলো আজকে ওয়েদারটাও একটু দেখে নিই, আর হচ্ছে বাগানে কোনো ফুল ফুটেছে কি না সেটাও দেখে নিই, চলো চলো। এই হচ্ছে আমাদের বান্ধ ব্যালকনির বাগান। তো চলো, আজকে কোনো ফুল টুল কিচ্ছু করিনি, কিন্তু দেখো নীলকণ্ঠ গাছটা আমাদের বেঁচে গেছে। এটা কেমন কেমন হয়ে গেছিলো রোদ্দুরে, এত গরমে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো। তো এখন মোটামুটি ঠিক আছে, সবজির খোসাগুলো দিচ্ছি না তাতে মধ্যে ও কিছুটা হলেও ঠিক হয়েছে, যাই হোক। আর এই হচ্ছে আজকে ওয়েদারের অবস্থা, দেখে নাও ভ্যাপসা একটা গরম হয়ে রয়েছে, খুব বাজে। কবেই যে বৃষ্টি হবে আবার কেই জানে, জানি না। চলে আসলাম এই ঘরে, এদিকে এসে দেখি পূজার বাসন মাজা হয়ে গেছে। এটা তো অনেকদিন ধরেই হচ্ছে পুজোর পরে মাজা হয়ে গেছে, রয়ে গেছে, তোলা হয়নি। আর এদিকে রোজকার যে ঠাকুরের বাসন সেটাও মাজা হয়ে গেছে। তো শুধু এখন বাকি আছে ঘরগুলো ক্লিন করা। তো ঘরগুলো ক্লিন করে দিলেই আমি পুজোর ঘরে চলে আসবো। এখনও লুচি ভাজা হয়নি, এতগুলো লুচি এখনও পড়ে রয়েছে, এইগুলো ভাজা হবে তারপরে যাব খেতে। তো এখনও ভাজা হয়নি, বাবাকে শুধু দেওয়া হয়েছে, বাবার লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর এই লুচিগুলো এখনও পড়ে রয়েছে। এগুলোকে এখন মা ভাজছে, ভাজা ভেজে নিলেই হচ্ছে কি ব্রেকফাস্ট করতে বসে যাবো। ঝুমিয়ে গেলে মাংস ম্যারিনেশন করতে লেগে গেছে, কারণ আমি হচ্ছে মাংসটাকে ধুয়ে ঝুড়িতে ঢেলে গেছিলাম যাতে জলটা আগে ঝরে যায়, নাহলে জল জল একটা ভাব হয়ে যায়। তো জলটা ঝরে গেছে, ঝুমি এখন ম্যারিনেশন করছে। এই দেখো টমেটো বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে নুন হলুদ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেশন করে রাখবে। ওর ম্যারিনেশন করতে করতে মারও ভাজা হয়ে যাবে, আমরা ব্রেকফাস্ট করতে বসে যাবো। তো চলো চলো এদিকে কাজ হতে হতে আমি ততক্ষণ ওদিক থেকে একটু বসে আসি, চলো। কাজকর্ম সব কমপ্লিট, মোটামুটি হাফ ডান হয়ে রয়েছে। আর এই ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। ও একটা কথা বলতে ভুলে গেছি, আজ ব্রেকফাস্টে সুজি হয়েছিল, তো ছোলা ডালটা আমি এখনও নিইনি, সুজি নিয়েছি আর লুচি নিয়েছি। তো চলো, তা এদিকে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, এই পুজো করে উঠলাম। পুজো পুজো তো শেষ হয়ে গেল, এখন হচ্ছে পেট পুজো করবো। তা চলে এসে দুপুরের মেনু কী হয়েছে সেগুলো হচ্ছে তোমাদের একবার দেখি দিই, চলো চট করে দেখি। আর জোরও খিদে পেয়ে গেছে, খাওয়া কমপ্লিট করে একটু জাস্ট একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো, চলো। এই যে তা চলো, এখানে ভাত বানা হয়ে গেছে, ওইখানে বসে গেছে মা, আর এখানে খাচ্ছে
তানি, আর এই দেখো এটা আমার আমার প্লেট, আমি এই মাত্র আসলাম। তা চলো, এই তো ভাত, আর আজকে হচ্ছে এই দেখো আলু পটলের ঝোল, চাটনি, আর এখানে হচ্ছে চিকেন। তা চলো, এই আজকে দুপুরের মেনু, চট করে একটু খাওয়া দাওয়াটা সেরে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর বেরোবো, চলো। তা চলো, ওদিকে কাজটা শেষ হয়ে গেছে, এখন বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার সময় কিছু জিনিস আছে যেগুলোকে হচ্ছে নেবো, তা সেগুলো হচ্ছে নিতে চলে এসেছি। আর ওই যে তানিকে দাও, যাই, কিছু জিনিস নেওয়ার আছে সেটা নিয়ে সোজা যাবো বাড়ি। কি হলো, নেই? তা যে জিনিস দরকার ছিল সেই জিনিস সেখানে পেলাম না, দোকানে বলেছিল ওই তো বোধ হয়, না আগে আগে বোধ হয়, আগে একটা আছে না? হ্যাঁ, তা চলো, যে জিনিস নেওয়ার ছিল সেই জিনিস তো এখানে পেলাম না, ঢুকলাম এখানে নেই ওদের কাছে, এখন দেখি এক জায়গায় যাবো, ওখানে গিয়ে যদি পেয়ে যাই তাহলে তো ব্যাস, তাহলে হয়ে যাবে কাজ, সোজা চলে যাবো বাড়ি। আর এই যে তার, তা চলো, আর প্রচুর ভিড় রাস্তায়, হ্যাঁ প্রচণ্ড ভিড় রাস্তায়, প্রচণ্ড ভিড়। তা চলো, এসে গেছে এই যে, এত ভিড়, এত ভিড়, দুজন একসঙ্গে হাঁটতে পারছি না, আমি আগে তো ও পেছনে, ও আগে তো আমি পেছনে, এই অবস্থায় যে তানি, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় রাস্তায়। না আলু, তা চলো, আমি এগিয়ে যাচ্ছিলাম, তানি বললো যে আলু আলু তো শেষ হয়ে গেছে, তা চল দেখে আলু নিয়ে যাই, তা এখন বাজারে এসেছি, যাচ্ছি যখন এদিক দিয়ে তাহলে নিয়ে যাই আলু, তা আলু নিয়ে যাচ্ছি এখন, তারপরে যাবো যেটা নেওয়ার ছিল সেটা, এখন কোন দোকানে গেছিলাম সেই দোকান এখন খুঁজে পাচ্ছি না, দেখি ওটা যদি পেয়ে যাই তো তাহলে হয়ে যাবে কাজ শেষ। আলু না হয়ে গেছে, ওইটা নিয়ে পাচ্ছি না, আলু না হয়ে গেছে, আর এখন শুধু বাকি ফুল নেওয়া, ফুলটা নেব, নিয়ে যাব বাড়ি। জিনিসটা বলছিলাম নেব, তা ও বলছে না আজকে যা মানে ভিড় রাস্তাঘাটে, আর এই ফিরছি বাড়ি, এনার্জিও নেই, তা বললো ঠিক আছে অন্যদিন নিয়ে যাব, তা এখন ফুলটা নেব, ফুলটা নিয়ে চলে যাবো বাড়ি, চলো। এই মাত্র বাড়িতে ফিরলাম, আর এই দেখো যাওয়ার আগে কিছু কেচে দিয়ে গেছিলাম দুপুরবেলা, সেই জামা কাপড়গুলো হচ্ছে এখনও শুকায়নি, সেজন্য বিকেলবেলা তুলিনি, আমি বলি এখন এসছি একটু বসবো, তারপর জামা কাপড়গুলো তুলবো, তো যাই হোক, তো এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, একটু বসবো, যেহেতু চাকা হয়ে গেছে, ঝামেলা নেই, তো চলো। তো ঝুমি এখন হচ্ছে গাছে জল দেবে, ঝুমি বললো যে তাহলে গাছেটা জল দিই তারপরে জামা কাপড় ছাড়বো, আমি ঠিক আছে জল দিয়ে নে, কারণ সকালবেলা আজকে জল দিইনি, কারণ গরমের মধ্যে এমনিতেও জল দিচ্ছি না সকাল সকাল, সন্ধেবেলাটা এসে জল দিচ্ছি, তা চলো। তো মানে বিশাল কাজের চাপ ছিল, বারে বাজগে ঝামেলা মিটিয়ে মেটানো হয়ে গেল, কাজ কমপ্লিট, এখন একটু বসবো, বসে রেস্ট নিই, তারপরে যাবো দুপুরবেলা রাত্রিবেলা ডিনারের ব্যবস্থা করতে, চলো। আর আমি দিচ্ছি ফুল গাছে জল, চলো।